তারা বলেছে যে যে 1% তালিকা যেটি আমি দাখিল করেছিলাম সেখানে যে ক্রমিক সংখ্যা আছে সেখানে ত্রুটিপূর্ণ, এই কথা বলেই তারা তালিকাটি বাতিল করেছে। কিন্তু আমি তালিকাটি উঠিয়েছি এবং তালিকাটি দেখেছি, আমাদের যা প্রয়োজনীয় যে স্বাক্ষর দরকার ছিল জনসমর্থন সেটি কিন্তু আমরা দাখিল করেছি। সেখানে ক্রমিক সংখ্যায় হয়তো ধরেন 1 থেকে 29 করতে গিয়ে হয়তো একটা দুবার হয়েছে বা মানে এর বাইরে তেমন কোনো বড় কোনো ত্রুটি কিন্তু সেখানে নেই আমরা যেটা দেখেছি। আমার কাছে মনে হচ্ছে যেহেতু 1% তালিকা দেয়াটাই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন সিসি বলেছিলেন যে এই ধরনের মানে ত্রুটিগুলো যেটা মাইনর ত্রুটি সেগুলো বিবেচনায় নেওয়া হবে না এবং সেগুলোকে বাদ দিয়েই যাচাই বাছাই করা হবে। আর আপনি জানেন 1% সারা বাংলাদেশেই যারা স্বতন্ত্র প্রার্থী তাদের দাখিল করতে হচ্ছে, সেটা একটা বিরাট সংখ্যা। এই বিরাট সংখ্যা লিখতে গিয়ে তাদের ভোটার নাম্বার লিখতে গিয়ে এই ধরনের নামের বানানের ত্রুটি কিংবা ক্রমিক সংখ্যা ত্রুটি কিংবা ভোটার নাম্বারের একটা ত্রুটি এটা কিন্তু হবেই, এটা অ্যাভয়েড করা খুবই কঠিন ব্যাপার। যদি নির্বাচন কমিশন সেটা সত্যিই দেখতে চায় তাহলে আসলে কারোই মানে মনোনয়ন টিকবে না, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের। আমার কাছে মনে হয় যে এটা বাতিল করার বিষয়টা মানে মানে একটা অজুহাত মাত্র, মানে একটা অজুহাত দেখাতে হয় যে বিভিন্ন কারণ দেখিয়ে। আসলে এটা খুব বোঝা যাবে আপিল করলেই যে এটা পূর্ব নির্ধারিত কিনা, কারণ এই সংখ্যা কিন্তু মানুষের মনে আছে। সবাই বলছেন যে তালিকা ধরে ধরে লিস্ট করে বাতিল করা হয়েছে, এখন আপিল করলে তারা আপিলে কী অ্যাটিটিউড করেন সেটার উপর ভিত্তি করে বলা যাবে যে আসলে মানুষের যে সংখ্যা সেটা আসলে সত্যি। আজকে আসলে আসলাম যে প্রক্রিয়া শুনলাম, আমরা আজকে প্রস্তুতি নেব যে সামগ্রিক কাগজপত্র থেকে শুরু করে সবকিছু গুছিয়ে তারপর আমরা দাখিল করবো।